Pata. কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব হতে উৎপন্ন চ্যাপ্টা ও সবুজ বর্ণের প্রসারিত অঙ্গকে পাতা বলে। একটি আদর্শ পাতার তিনটি প্রধান অংশ পত্রমূল, বৃন্ত, পত্রফলক। পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, এদেরকে পত্ররন্ধ্র বলে। আদর্শ পাতা নম্বরগুলোতে ক্লিক করি। পাতার যে অংশ কাণ্ড বা শাখা বা প্রশাখার গায়ে লেগে থাকে। পত্রমূল ও পত্রফলকের সংযোগকারী অংশ। পাতার পাতলা, চ্যাপ্টা ও প্রসারিত অংশ। ফলকের মাঝ বরাবর পাতার আগা পর্যন্ত বিস্তৃত বৃন্তের প্রসারিত অংশ। প্রধান শিরার দুই পাশ হতে উৎপন্ন শিরা। ফলকের প্রান্ত বা কিনারা। শাখা শিরা হতে উৎপন্ন শিরা। পাতার সূচালো অগ্রভাগ। উপপত্র কোন কোন বৃন্ত ও পত্রমূলের সংযোগ স্থলে ক্ষুদ্র পাতার ন্যায় আকৃতি। পাতার প্রকারভেদ সরল পত্র। যে সকল পাতার একটি মাত্র পত্রফলক থাকে তাদেরকে সরল পত্র বলে। যৌগিক পত্র যে সকল পাতার দুই বা তার অধিক পত্রফলক থাকে তাদেরকে যৌগিক পত্র বলে। যৌগিক পত্রে অনেকগুলো ছোট ছোট ফলক থাকে, এদের অনুফলক বা পত্রক বলে। অনুফলক বা পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে। পত্রফলক অনুসারে পাতাগুলোকে সঠিক ঘরে টেনে বসাই।
যে সকল যৌগিক পত্রে অক্ষের দুই দিক থেকে পত্রক বের হয় সে সকল যৌগিক পত্রকে পক্ষল যৌগিক পত্র বলে। যে সকল যৌগিক পত্রে অক্ষকে ঘিরে পত্রক বের হয় সে সকল যৌগিক পত্রকে করতলাকার যৌগিক পত্র বলে। এ ধরনের যৌগিক পত্র দেখতে করতলের মতো। সরল পত্র ও যৌগিক পত্রের মধ্যে পার্থক্য কি? পাতার কাজ। উদ্ভিদ পাতায় সূর্যালোকের উপস্থিতিতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরির সময় উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। একই সাথে উদ্ভিদ শ্বসন কাজটি পত্ররন্ধ্রের মাধ্যমে সম্পন্ন করে। উদ্ভিদ প্রয়োজনের অতিরিক্ত পানি পত্ররন্ধ্রের মাধ্যমে বের করে দেয়। মানব জীবনে উদ্ভিদের প্রয়োজনীয়তা। ছবি দেখে মানব জীবনে উদ্ভিদের প্রয়োজনীয়তা আলোচনা করে লিখি। উদ্ভিদের মূলের প্রয়োজনীয়তা খাদ্য হিসাবে। ঔষধ হিসাবে। জ্বালানি হিসাবে। উদ্ভিদের কাণ্ডের প্রয়োজনীয়তা খাদ্য হিসাবে। ঔষধ হিসাবে। মশলা হিসাবে। জ্বালানি হিসাবে। কাঠ হিসাবে। বিবিধ হিসাবে। উপকরণ হিসাবে।
উদ্ভিদের পাতার প্রয়োজনীয়তা খাদ্য হিসাবে। ঔষধ হিসাবে। মশলা হিসাবে। প্রসাধন হিসাবে। বিবিধ হিসাবে। উপকরণ হিসাবে। উদ্ভিদ ও প্রাণীর প্রতি সহানুভূতি। ভিডিওটি দেখে আমরা কি বুঝতে পারলাম? ভিডিওটি দেখে আমরা কি বুঝতে পারলাম? উদ্ভিদ না থাকলে কি হতো? উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, তাই উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ ও প্রাণী উভয়ের প্রতি আমাদের যত্নশীল হওয়া দরকার এবং নিচের কাজগুলোর ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজন। অযথা গাছ কাটব না, পাখির ডিম নষ্ট করব না, পাখি শিকার করব না, বেশি করে গাছ লাগাবো। তোমরা দুটি দলে ভাগ হয়ে প্রশ্নগুলোর উত্তর দাও। শিক্ষক প্রতি দলের প্রাপ্ত নম্বর খালি ঘরে বসাবেন। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে।
সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে।